আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের কেন্দ্রীয় চুক্তিতে তামিম ইকবালের নাম নেই। এখন তামিম ইকবাল কি নিজে থেকেই নাম সরিয়ে দিয়েছে নাকি তামিম ইকবালের নাম দেওয়া হয়নি, এই নিয়ে কিন্তু আলোচনা চলছে। আমরা যতটুকু ইনশিওর হতে পারছি, তামিম নিজেই বলেছিল কেন্দ্রীয় চুক্তিতে তার নাম না রাখার জন্য। আমরা জানি কেন্দ্রীয় চুক্তিটা মূলত বাংলাদেশের কেন্দ্রীয় চুক্তিটা বিগত 2 বছরের পারফরমেন্স এবং আগামী 1 বছর পারফর্ম করতে পারবে এরকম ইনশিওরিটি নিয়ে দেওয়া হয়। তো এই জায়গায় যারা যারা বিগত বছর ধরে পারফরমেন্স করে আসে এবং সামনে 1 বছর পারফর্ম করবে এরকম প্লেয়ারদেরকে দিয়ে এবং এই জায়গায় তৌহিদ হৃদয় কিন্তু ইনক্লুড হয়েছে। আমরা দেখেছি তৌহিদ হৃদয় গত বছর ভালো পারফরমেন্স করেছে এবং তার মধ্যে ওই এবিলিটি আছে সামনে বাংলাদেশকে হয়ে পারফরমেন্স করার, এই জন্যই কিন্তু তাকে কেন্দ্রীয় চুক্তিতে অ্যাড করা হয়েছে। এবং এই চুক্তিতে যারা অ্যাড হয় তারা কিন্তু নির্দিষ্ট একটা অঙ্কের বেতন পায়। তো এই জায়গায় তামিম ইকবাল খানের নাম নেই। তামিম ইকবাল নিজেই চেয়েছেন যেন এই জায়গায় তার নাম না থাকে। তাহলে কি আমরা ধরে নিতে পারি বাংলাদেশের ক্রিকেটে তামিমের কেরিয়ার শেষ? অনেকে ভেবে নিয়েছেন হয়তো বাংলাদেশ জাতীয় দলের হয়ে তামিম ইকবাল খানকে আর কখনো দেখা যাবে না, কিন্তু বিষয়টা আসলে একদমই এরকম নয়। ইন্টারন্যাশনাল পর্যায়ে একটা প্লেয়ারকে খেলতে হলে তাকে যে কেন্দ্রীয় চুক্তিতে মাস্ট বি ইনক্লুডেড থাকতে হবে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। হ্যাঁ, কেন্দ্রীয় চুক্তিতে যদি থাকেন ভালো, আপনি একটা চুক্তিবদ্ধ আছেন এবং ওই জায়গা থেকে একটা স্যালারি পাবেন এবং অনেকগুলো ফেসিলিটি পাবেন, কিন্তু যদি এই জায়গায় না থাকেন তাহলে বিষয়টা এরকম যে একজন নতুন প্লেয়ার যদি ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলতে চায় তাহলে কি সে খেলতে পারবে না? অবশ্যই পারবে। তিনি কি কেন্দ্রীয় চুক্তিতে চুক্তিবদ্ধ? না, কেন্দ্রীয় চুক্তিতে চুক্তিবদ্ধ নয়, কিন্তু তাও খেলতে পারবেন, কিন্তু পরবর্তীতে ইনসিওরিটি দিলে তাকে কেন্দ্রীয় চুক্তিতে চুক্তিবদ্ধ করা হবে। তামিমের বিষয়টা ঠিক একইভাবে দাঁড়িয়েছে, তিনি চাননি, তাকে কেন্দ্রীয় চুক্তিতে অ্যাড করা হয়নি। এখন তিনি যদি চান সব মান অভিমান ভেঙে ইঞ্জুরি কাটিয়ে আবার ন্যাশনাল টিমে ব্যাক করবেন, তিনি ব্যাক করতে পারবেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এতটুকু ইনসিওর করেছে তিনি যদি জাতীয় দলের হয়ে আবার খেলতে চান ক্রিকেটে ব্যাক করেন তাকে আবারও কেন্দ্রীয় চুক্তিতে অ্যাড করা হবে। এখন এই জায়গায় কেন্দ্রীয় চুক্তিতে না থাকা, তামিমের নিজের ইচ্ছাতে এই কেন্দ্রীয় চুক্তিতে সরে যাওয়া, এই বিষয়টা কিন্তু একটু এরকম ইঙ্গিত দেয় যে বাংলাদেশের জাতীয় দলের হয়ে তিনি আর খেলতে চান না। কিন্তু এত অভিমান কেন তামিম ইকবালের? এই জায়গায়ও একটা প্রশ্নের আনসার, সেটা হচ্ছে চান্দিকা হাতুরি সিংয়ের সাথে কিন্তু তামিমের একটা দ্বন্দ্ব আছে, সাকিব আল হাসানের সাথে তামিম একবার দ্বন্দ্ব আছে, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, বাংলাদেশ টিমের কোচ, তার সাথে যদি একজন প্লেয়ারের দ্বন্দ্ব থাকে তাহলে ওই প্লেয়ারটা ওই টিমে কীভাবে খেলবে? তো এই জায়গায় সবার আগে চাইবো এই দ্বন্দ্বগুলো গুছিয়ে যাক। তামিম ইকবাল বাংলাদেশের প্লেয়ার, বাংলাদেশকে আজ পর্যন্ত যা দিয়েছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তামিম ইকবাল বাংলাদেশকে ওপেনার হিসেবে সর্বোচ্চটা দিয়েছে, এরকম আর কোনো ওপেনার বাংলাদেশকে দিতে পারেনি, এটা আপনাকে মানতে হবে। তো এই জায়গায় এরকম একজন ওপেনারের কেরিয়ার এভাবে শেষ হয়ে যাবে সেটা আসলে মানার মতো নয়। তামিম ইকবালের মাথায় যদি এরকম চিন্তা থেকেও থাকে যে আমি আর জাতীয় দলের হয়ে খেলবো না, তাহলে এই চিন্তা থেকে বেরিয়ে আসা উচিত। এবং তামিম ইকবাল, সাকিব আল হাসান, চান্দিকা হাতুরি সিং, তাদের মধ্যে যে সমস্যাগুলো, এই সমস্যার সমাধান ঘটিয়ে বাংলাদেশের হয়ে মনে প্রাণে এক হয়ে খেলা উচিত। তাহলেই কেবল বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রা সম্ভব, আদারওয়াইজ বাংলাদেশ ক্রিকেটের অগ্রযাত্রা কখনোই সম্ভব না। তো দর্শক, কি মনে হয় আপনার, বাংলাদেশের দার্সিতে কি তামিম ইকবাল খানকে আরও দেখতে পাবেন? জানান আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে।